সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি আপডেট নিউজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আসো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে কিংবা ঢাকা বোর্ড কিংবা যে কোনো বোর্ডের অধীনে আছো, যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আজকের এই নোটিশটি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করো, আগামী 28/7/2024, 29/7/2024 ও 31/7/2024 এবং 1/8/2024 তারিখে খ্রিস্টাব্দ অনুষ্ঠিত এইচএসসি 2024 পরীক্ষা স্থগিত প্রসঙ্গে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের জানাবো। দেখো, সূত্র বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের নির্দেশনা অনুযায়ী স্মারকপত্র নম্বরে তোমাদের যে পরীক্ষাটি ছিল 1 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত করেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখো, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 28/7/2024, 29/7/2024, 31/7/2024 এবং 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী 4/8/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের পরীক্ষা 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।